আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এখনও নবজীবন পাউডার নেননি, অনেকে বলছিলেন নিব করছেন, তারা অনেক বোকামি করছেন। তার কারণ হচ্ছে এই পাউডারটা আপনার এমন কিছু রোগ আছে যেগুলো মানুষের খুব মানে খারাপ রোগ বলতে পারেন। যেরকমভাবে ধরুন আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন বা অন্য কারোর সঙ্গে কথা বলছেন, তখন দেখা যাচ্ছে উত্তেজনার কারণে লিঙ্গ দিয়ে পাতলা পানি বের হয়, তাতে আপনার কী হচ্ছে, কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, কাপড় ভিজে যাচ্ছে, এই নিয়ে সমাজে চলাফেরা করা যাচ্ছে না, এই একটা সমস্যা। তাছাড়া যারা নামাজ পড়ে তাদের কাপড় খারাপ হয়ে যায়, হ্যাঁ নামাজ হয় না। তো ভাই কি বলবো, এই পাউডারটা এই রোগের জন্য বিখ্যাত ওষুধ, একদম বিখ্যাত ওষুধ। আপনি চার কোটা ওষুধ খাবেন, আপনার গ্যারান্টি দিয়ে একেবারে সারা জীবনের মতন এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি যদি স্ত্রীর সঙ্গে এক ঘন্টা দুই ঘন্টা উত্তেজনাপূর্ণ কথা বলেন ফোনে বা সামনাসামনি, তখন আপনার এগুলো বের হবে না। ঠিক আছে, এত সুন্দর ওষুধ এটা যে আপনার পাতলা পানি বন্ধ করার জন্য এর থেকে ভালো ওষুধ আর হতেই পারে না। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবেন, যাদের অল্পতে এই পাতলা পানি বের হয়ে যায় তাদের যৌন দুর্বলতা মানে চরম দুর্বলতা এটা একটা মানে আলামত বহন করে। ঠিক আছে, তো যদি দেখেন কারো মানে অল্প কথা বললে, অল্প মানে কারোর সঙ্গে মেলামেশা করলে বা স্ত্রীর সঙ্গে কথাবার্তা বললে এই আপনার পাতলা পানি বের হচ্ছে, ঘর ঘর করে বের হয়ে যাচ্ছে, কাপড় ভিজে যাচ্ছে অনেক, তাহলে এটা জানতে হবে আপনার যৌন দুর্বলতা চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং আপনি শীঘ্র পতনের রোগী। আপনার শীঘ্র পতন হবেই হবে যদি এই রোগটা থাকে। পাতলা পানি যদি বের হয়, আঠালো পানি, আঠালো পাতলা পানি মানে, তাহলে এটার একমাত্র ওষুধ হচ্ছে নবজীবন পাউডার। নবজীবন পাউডার এত সুন্দর ওষুধ, এটা 32 থেকে 35টা জড়িবুটি, 32টা জড়িবুটি আর চার পাঁচ রকমের হচ্ছে আপনার মগজ, বাদাম, তার মধ্যে আখরোট আছে, বাদাম আছে, তারপর আপনার পেস্তা আছে, হ্যাঁ, তারপর আপনার কুমড়োর বীজ আছে, এই ধরনের অসংখ্য মানে এরকম এমন এমন জিনিস তার সঙ্গে মিশ্রণ করা হয়েছে যেগুলোর কারণে আপনার শরীরের মধ্যে ভিটামিন মিনারেল যে ঘাটতি আছে সেটাও ইনশাল্লাহ আস্তে আস্তে পূরণ হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্যাপার যাই হোক, আর ধাতু রোগ, যাদের ধাতু রোগ আছে কোনো মতে ধাতু পড়া বন্ধ হচ্ছে না, আলহামদুলিল্লাহ এই ওষুধ খেলে আপনার ধাতু পড়া অবশ্যই বন্ধ হয়ে যাবে। কিন্তু শর্ত আছে ভাই, এই ওষুধটা খাওয়ার কিছু শর্ত। এক নম্বর শর্ত, যদি আপনার পায়খানা কষা হয়, শক্ত হয়, তাহলে আপনাকে দয়া করে পেট সাপ একটা ব্যবহার করতেই হবে আপনাকে। ঠিক আছে, আপনি পেট সাপটা 3 দিন পর পর 1 চামচ খাবেন, রাতে 1 চামচ খেলেন, রাতে দেখবেন সকালে পেটটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আলহামদুলিল্লাহ যাদের মানে এই সমস্ত ধাতু রোগ আছে তাদের ধাতু রোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এই ওষুধটা খেলে ভালো হয়ে যাবে। আপনি রাতে 1 চামচ করে পেট সাপ খাবেন, তাহলে পেটটা সকালে পরিষ্কার হয়ে যাবে, আর সকালে খালি পেটে আপনি 1 চামচ এ আপনার নবজীবন পাউডার খেয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার এই ধাতু রোগ কত তাড়াতাড়ি আপনার ভালো হয়ে যায় দেখবেন। ঠিক আছে, কারণ আপনার যদি পায়খানা কষা হয়, যদি শক্ত হয়, তাহলে কিন্তু ভাই যৌন রোগ আপনার ভালো হইতে চাবে না, কখনোই ভালো হবে না। আপনি যতই শক্তিশালী ওষুধ খান, যার কাছে খান, যে কোনো ডাক্তারের কাছে খান, যে কোনো কবিরাজের কাছে খান, যে কোনো হাকিমের কাছে খান, তাদের ওষুধ কখনোই কাজ করবে না যদি আপনার পায়খানা কষা হয়, শক্ত হয়। এর জন্য আমার কাছে রয়েছে পেট সাপ, হ্যাঁ খুব সুন্দর জিনিস, রাতে 1 চামচ খেলে সকালে পেটটা পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পেট সাপটা এখন আমাদের এলাকার মধ্যে বিশাল মানে বিক্রি হচ্ছে, সবাই নিচ্ছে, কারণ একটা পরিবারের মধ্যে সবাই খায়, সবারই কষা পায়খানা হয়, শক্ত হয়, তারা ওইটা খেলে তাদের পরিষ্কার হয়ে যায়, পায়খানা খুব মানে পেট ঝেড়ে পায়খানা হয় সকালে, তাতে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর শেষ হয়ে যাওয়ার পরে আমাকে ফোন করে দেয় যে ভাইজান একটা দিবেন, আমাদের শেষ হয়ে গেছে, আমি দিয়ে আসি। ঠিক আছে, তো এই ব্যাপার। আর এই যে আপনার ধাতু রোগ, ধাতু রোগটা যদি আপনার ভালো না হয় ভাই, আপনার কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে, কারণ আপনার শরীরের মধ্যে সেক্স থাকবে না, উত্তেজনা থাকবে না, তারপর আপনার শরীরের মধ্যে শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, ক্ষমতা থাকবে না, আর শরীরের মধ্যে আরাম থাকবে না, আরাম পাবেন না, রাতে ভালো ঘুম হবে না, হ্যাঁ কাজ করে মানে কাজ করতে মন চাবে না, কাজের কোনো মনই মন হবে শুয়ে থাকি, বসে থাকি, আর কারোর সঙ্গে কথা বলবো না, চুপচাপ বসে থাকি, কেন এরকম মনে হবে। ধাতুর খুবই খারাপ জিনিস, এই যে এটাকে পুষে রাখবেন না। আর যাতে ধাতু খুব পাতলা, তাদের পাতলা ধাতুকে গাঢ় করার জন্য এর থেকে শক্তিশালী ওষুধ হতেই পারে না। ঠিক আছে,
এত এই ওষুধটা খেলে কী হয়, আপনারা যাদের মানে পাতলা মানে পানি বের হয় সেটা বন্ধ হয়, আর যাদের ধাতু পাতলা হয় সেটা ভালো হয়ে যায়, তেমনি ধাতু পড়া বন্ধ হয়ে যায় ইত্যাদি বন্ধ হয়ে আপনার শরীরের মধ্যে একটা এনার্জি আসে, শক্তি তৈরি করে, ঠিক আছে বন্ধুরা। কিন্তু কথা হচ্ছে আপনার অবশ্যই দেখতে হবে, আপনার যদি ইয়া থাকে, গোনোরিয়া থাকে, পেটা পেশাবের রাস্তায় ঘা থাকে, যদি আপনার ইনফেকশন থাকে, তাহলে কিন্তু ভাই আপনার রোগ ভিতর থেকে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু উপর আপনি মানে তা উত্তেজন অনুভব করবেন না, কারণ আপনার মধ্যে এ সমস্ত যৌন রোগ আছে, গোনোরিয়া, সিফিলিস বা পেশাবের রাস্তায় ঘা বা পেশাবের রাস্তায় ইনফেকশন যদি থাকে, লিঙ্গ উঠতে চাইবে না, তাহলে আপনাকে কী করতে হবে, এই ওষুধটা খাবেন, ভিতর থেকে আপনার রোগ ভালো হয়ে যাবে ঠিকই, কিন্তু আপনাকে আবার এই গোনোরিয়ার চিকিৎসা করে গোনোরিয়া ভালো করতে হবে, পেশাবের রাস্তায় ঘা থাকলে সেটা ভালো করতে হবে, তার জন্য এসব ডাক্তার দেখে এগুলো চিকিৎসাগুলো করবেন, ঠিক আছে বন্ধুরা। যখন দেখবেন আপনার গোনোরিয়া ভালো হয়ে গেছে, পেশাবের রাস্তার ঘা ভালো হয়ে গেছে, ইনফেকশন ভালো হয়ে গেছে, হ্যাঁ, তখন আপনার আমার যে ওষুধ খেয়েছেন তার উপকারিতা বুঝতে পারবেন, তখন অটোমেটিক আপনার লিঙ্গের মধ্যে উত্তেজনা আসার চেষ্টা করবে। তবে যাদের মানে আবার আরেকটা কথা বলি, যদি আপনার পেটের মধ্যে আপনার রোগ থাকে, পেটের রোগ থাকে আপনার মানে হজম হয় না, গ্যাস হয়, অম্বল হয়, যা খান টক ঢেকুর হয়ে যায়, তবুও কিন্তু আপনার এই ওষুধটা কাজ করবে। আপনাকে ওষুধটা কী করতে হবে, খালি পেটে খাবেন, সকালে ওষুধটা খালি পেটে খাবেন, খাওয়ার এক ঘন্টা পর যদি আপনি এসব খান, খাবার খান, তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে উপকার পাবেন। আর যদি আপনার পেটের মধ্যে অম্বল হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে, হ্যাঁ, টক ঢেকুর হয়ে গেছে, ওই অবস্থায় খেলে ওষুধটা কাজ হবে না। এর জন্য অনেকে আমার কাছে ওষুধ নিয়ে যান, আপনারা খান, কিন্তু আপনাদের অনেকের পেটের মধ্যে এই সমস্যাগুলো আছে, তাহলে আপনার পরিপূর্ণ লাভ বুঝতে পারছেন না এই জন্য, ঠিক আছে বন্ধুরা। আর যাদের পেটের কিন্তু সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, তারা খাচ্ছে, তারা উপকার পাচ্ছে। আরেকটা কথা বলি, শীঘ্রপতনে এক নম্বর ওষুধ এটা, শীঘ্রপতনের, যাদের শীঘ্রপতন হয় তারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন, কিন্তু ওষুধটা খাবেন দু মাস খাওয়ার সময় একবারও আপনার স্ত্রীর কাছে যাবেন না, দয়া করে। যখন দু মাস পুরা হয়ে যাবে তখন যাবেন। আরেকটা কথা বলে দেয়, যখন আপনি প্রথমবার যাবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যাবে, এটা স্বাভাবিক, স্বাভাবিক হবেই হবে এটা। যখন দ্বিতীয়বার যাবেন তখন দেখবেন একটু সময় বেড়ে গেছে, যখন তৃতীয়বার যাবেন এমন সময় বেড়ে গেছে যা বীর্যপাত হইতেই চাবে না, মানে আপনি স্ত্রীর সঙ্গে সহবাস করে যাবেন, করে যাবেন, কিন্তু বীর্যপাত হইতেই চাবে না একেবারে, ঠিক আছে বন্ধুরা। কারণ আলহামদুলিল্লাহ আমরা সংসার করেছি, আমি ব্যবহার করেছি, আমি এই ওষুধটা ব্যবহার করেছি, তাই আমি এটা আমি নিজে তার মানে ফলাফল বুঝতে পেরেছি, তাই আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনার কথাগুলো বলছি, ঠিক আছে বন্ধুরা। তো এই ব্যাপার, ওষুধ কিন্তু বেশি নাই, আমার স্টকে সীমিত আছে, যারা অর্ডার দিবেন তাড়াতাড়ি দিতে পারেন, হ্যাঁ। আর ওষুধ এখন বানানোর কোনো ইয়েই নাই, সম্ভাবনা নাই, কারণ এখন প্রতিদিন পানি হচ্ছে, এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, ভিডিও তৈরি করছি, এখন বিশাল পানি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছেন, বাইরে দেখা যাচ্ছে বিশাল পানি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে, তো এখন তো এই ওষুধ শেষ হয়ে গেলে আর বানানো যাবেই না, আবার সামনে শীত চলে আসে, শীতে আমি বানাবো না ওষুধটা, আমি একবারই বানাবো, বছরে একবার বানাবো, যারা নিবে নিবে, যারা শেষ হয়ে গেলে আর আমি দিতে পারবো না, আবার যখন বানাবো সে গরমের সময় বানাবো আমি ওষুধটা, শীতে বানাবো না। তো এই ব্যাপার, এই ওষুধটা ইনশাল্লাহ আপনারা ব্যবহার করবেন, ব্যবহার করলে তখন ফল বুঝতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আরেকটা কথা বলি, এই ওষুধটা খেলে কী হয়, আপনার ধাতু কিন্তু গাঢ় হয়ে যায়, একদম আপনি নিজে দেখতে পাবেন, বিশাল গাঢ় হয়ে যায়, একদম মাখনের মতন গাঢ় হয়ে যাবে, হ্যাঁ, আর শীঘ্র পতন ভাই হইতেই চাবে না, ঠিক আছে। কিন্তু একটা কথা বলি, এই ওষুধটা খেলে আপনার শরীর যদি ঠিকঠাক থাকে, আর কি হজম শক্তি সব ঠিকঠাক থাকে, তাহলে উত্তেজনা আসবে, ওষুধটা খাবেন, দু মাস খাবেন, দেখবেন উত্তেজনা আসবে শরীরের মধ্যে, আর তার সঙ্গে একটু ভালো মন্দ খাবেন, হ্যাঁ, দেখবেন ভালো উত্তেজনা আসবে। আবার অনেকের উত্তেজনা আসে না, সেটার তার কারণ হচ্ছে আপনার তাদের শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে পুষ্টি নেই, রক্ত নেই, ঠিক আছে বন্ধু। রক্ত যদি পরিপূর্ণ না থাকে তাহলে কী করে উত্তেজনা তৈরি করবে, কারণ আমরা অনেকে বিদেশে থাকি, বিদেশের মধ্যে সবসময় কাজকর্ম, সকালতে বের হই, সন্ধ্যার সময় বাড়িতে আসি বা বাসায় আসি, ঘরে আসি, তার মধ্যে আমরা ঠিকমতো খাবার দাবার করি না, এখানে সেখানে দুই মুঠো খেয়ে নিচ্ছি, তা এতে শরীর পুষ্টি পাচ্ছে না, রক্ত তৈরি হচ্ছে না, হ্যাঁ, এর জন্য কিন্তু আমাদের এই সমস্ত সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু তাই বলবো, আপনারা বেশি না, সকালবেলাতে দুই মুঠ ছোলা ভিজিয়ে দেবেন, রাতে ভিজিয়ে দেবেন, দুই মুঠ ছোলা ভিজিয়ে দেবেন, ঠিক আছে বন্ধুরা, দুই মুঠ ছোলা আর বাদাম, বাদাম এক কেজি কিনে নিয়ে নেবেন,
বাদামও এক মুঠ দিয়ে দিবেন, ছোলা বাদাম ভিজিয়ে দিলেন, সকালে ওইটা খেয়ে নেন আপনি। তার থেকে যে পুষ্টি পাবেন দেখবেন লিঙ্গ একেবারে লোহা রডের মতন শক্ত হয়ে যাবে একদম। কারণ আপনি যদি এই বাদাম খান আর আপনার ছোলা ভিজিয়ে খান তাহলে কিন্তু আমার এই ঔষধ 10 গুণ বেশি কাজ করবে ইনশাল্লাহ, 10 গুণ বেশি কাজ করবে। তাই এর জন্য আপনারা বিদেশে থাকেন হয়তো ঠিকমতো মাছ মাংস খেতে পারে না, তা তো কোনো অসুবিধা নাই, কিন্তু সকালে কমসে কম আপনি 2 মুঠ 3 মুঠ ছোলা ভিজা ছোলা খাবেন, বুট খাবেন, ঠিক আছে বন্ধুরা, ওই রাতে ভিজিয়ে দেবেন, সকালে খেয়ে নেবেন। অথবা সকালে হয়তো আপনি বাড়িতে খেতে পারছেন না বা বাসায় যেখানে কাজ করেন আপনি বিদেশের মধ্যে সেখানে খেতে পারছেন না, সঙ্গে করে নিয়ে চলে যাবেন কাজের জায়গাতে, সেখানে যখন আপনার খাওয়ার সময় পাবেন তখন আপনি এই জিনিসটা খেয়ে নেবেন। আর দয়া করে কেউ চা খাবেন না, আপনাদের হাত হাতে পায়ে ধরে বলছে চা খেয়েন না, চা খেলে ভাই সঙ্গে সঙ্গে হয় আপনার অম্বল হয়ে যায়, অ্যাসিড হয়ে যায় একেবারে। আপনার যারা দুধের চা খাবে আপনি সঙ্গে সঙ্গে অ্যাসিড যদি না হয় তখন আমার আপনাকে যে শাস্তি দেবেন সে শাস্তি মাথা পেতে নিব। এর জন্য এটা আপনার শরীরের এত ক্ষতি করে, পেটের এত ক্ষতি করে, হজমের এত ক্ষতি করে, যা এর থেকে বড় ক্ষতিকারক জিনিস আর কিছু না, এতে বড় বিষ আর কিছু না, চায়ের থেকে বড় বিষ কিছু নাই। বিশেষ করে দুধ চা যারা খায় এটা বিষ খাচ্ছেন তো এই বিষ একদম খাবেন না দয়া করে। হ্যাঁ, তাতে আপনার হজমের শক্তিকে নষ্ট করে দেয়, ভোককে নষ্ট করে দেয়, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা এগুলো মেনে চলেন আর আমার এই ওষুধটা খান, ইনশাআল্লাহ 100% আপনারা উপকার পাবেন। তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা নিতে চাবেন ইনশাআল্লাহ অসুবিধা হবে না, আমি পাঠিয়ে দিব, ঠিক আছে বন্ধুরা। সৌদি আরবের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার 10-12 দিনে পার্সেল চলে যাচ্ছে, 10-12 দিনে পার্সেল চলে যাচ্ছে। তো আমি সৌদি আরবে যারা নিতে চান কোনো অসুবিধা নাই, আপনারা নিতে পারবেন, পয়সা পাঠিয়ে দেবেন, আমি অ্যাকাউন্ট নম্বর দেব। হ্যাঁ, তো দেখেন 4 পিস ওষুধের দাম 4×7=28, 60 টাকা পিস, 700 টাকা পিস, বুঝতে পারছেন তো? তো 4×7=28 আর একটা পেট সাপ দিব, তো হয়ে যাচ্ছে প্রায় দেখেন 3000 মতন হয়ে যাচ্ছে। আর আপনার পার্সেলটা আমি এখান থেকে নিয়ে যেতে হবে আমাকে কাটোয়া, আমার বাড়ি থেকে আসা যাওয়া 2.5 ঘন্টার মতন লাগবে। তো এই যে আসা যাওয়ার তেলের খরচা আছে, 2 লিটারের মতন তেল লাগবে কম করে, তো ওইটা আমি দিচ্ছি 200 টাকা। তা যাই হোক, 3000 টাকায় পার্সেল আমি এখন দেশেও দিব বিদেশেও দিব। এবার 3000 টাকা লাগছে শুধু ওষুধের দাম। এবার যারা মানে ইন্ডিয়ার বাইরে নিতে চান 1000 টাকা কুরিয়ার খরচা দেবেন, বিশেষ করে সৌদি আরবের কথা বলছি, সৌদি আরবে 1000 টাকা কুরিয়ার খরচ দিতে হবে। আর মালয়েশিয়া সিঙ্গাপুরে 1200 টাকা হয়ে যাচ্ছে, বুঝলেন তো? ওই পার্সেলটা পাঠাইতে 1200 টাকা খরচা হয়। আর আপনার স্পেন এবং লন্ডনে হচ্ছে 1600 টাকার উপরে পড়ে যাচ্ছে, হ্যাঁ 1600 টাকার মতন পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ব্যাপার। আর আমেরিকাতে এরকমই হবে, 1600-1700 টাকা খরচা হবে। তা বন্ধুরা, এই ওষুধটা আপনারা নেন, ব্যবহার করেন ইনশাআল্লাহ, নিজের ধাতুকে শক্তি পুষ্ট করুন, গাঢ় করুন, এবং যাদের আপনার পাতলা পানি বের হয় সেটা বন্ধ করুন, ঠিক আছে বন্ধুরা? এভাবে নিজের শরীরের খেয়াল করুন, অল্প টাকাতে ভালো সার্ভিস ভালো সেবা পেতে হলে আমার ওষুধগুলো এই ওষুধ নেন, নবজীবন পাউডার। তো আমি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখন শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।